জঙ্গলে ব্যাগভর্তি বোমা। বৃহস্পতিবার সাত সকালে এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন নদিয়ার ভীমপুর থানার ময়দানপুর হালদার পাড়ার বাসিন্দারা। এই এলাকাটি বাগবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে। 25শে অগস্ট এই পঞ্চায়েতের বোর্ড গঠনের কথা ছিল, কিন্তু বোমাবাজির জেরে সেই প্রক্রিয়া ভেস্তে যায়। 28শে সেপ্টেম্বর ফের এই পঞ্চায়েতে বোর্ড গঠনের কথা। তার আগেই বৃহস্পতিবার একটি বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার হয় 16টি সকেট বোমা। ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা, তাদের প্রশ্ন, ফের হামলা চালানোর জন্যই কি এই বোমা মজুত করা হচ্ছিল? ভোট আসার সপ্তাহ দুয়েক আগে থেকে এটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপরে পঞ্চায়েত ভোট হয়ে যায়, তারপরে গণনার একটা ডেট পড়ল, গণনার দিন থেকেই গণ্ডগোলটা বেশি শুরু হয়ে গেল। কয়েকদিন আগে পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা। এক ঘন্টায় প্রায় 2000 বোমা পড়ে। এবার নদিয়াতেও পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে ফের উদ্ধার হলো বোমা। প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, নদিয়া।